থেকে আবার আগুনটা পাচ্ছে না এগুলো পাচ্ছে ভাই, পুরো আগুন পাচ্ছে। এখন আর আগুনের টেনশন করিয়েন না, যে আগুন পাইতেছে ওই আগুনে কাফি হয়ে যাবে। ওইটা পাচ্ছে এই সাইডে, এগুলো পাচ্ছে এই এইগুলো না। আচ্ছা এই সাইডে একটু আগুন আবার গুলো হবে, আগুন ঘুরাই দেন একটু, লাকড়ি একটা লাঠি দিয়ে আগুন কিছু ওদিকে দিয়ে দেন, তাহলে আগুন চলে যাবে। হ্যাঁ হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে অ্যাকচুয়ালি একটা খুব একটা আমার জন্য বিশেষ দিন, যাচ্ছি এক্সাইটিং একটা ট্যুরে। অ্যাকচুয়ালি আজকে আমি এই ট্যুরটার নাম দিচ্ছি বিয়ার গ্রিল ট্যুর। আর এটার কারণ আপনারা এই আমার ট্যুরের ব্লগটাতে দেখতে পারবেন, ভিডিওগুলোতে দেখতে পারবেন। আর আমি এখন রওনা দিয়েছি বাসা থেকে, আর এখন যেই জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম বাইজির থেকে যে লিঙ্ক রোডটি ভাটিয়ারিতে কানেকশন হয়েছে সেই লিঙ্ক রোডটি। আর আমি বাসা থেকে বাইজির লিঙ্ক রোড হয়ে বের হয়ে এখন চট্টগ্রাম যেই ঢাকা চিটাগং হাইওয়ে দিয়ে যাব হচ্ছে গিয়ে ভাটিয়ারি, ভাটিয়ারি আর একটু পরে সীতাকুণ্ড। দেন সীতাকুণ্ড যে পন্থীশিলা যে বাজারটি আছে সেই বাজারটিতে, আর বাজারটিতে অ্যাকচুয়ালি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বাজারটিতে আমার যে দুই বড় ভাই অপেক্ষা করছেন, একজন বড় ভাই হচ্ছে কি আমার খুব প্রিয় তানভীর ভাই, তিনি এবং আরেকজন তার সাথে আছেন যাকে কিনা আমি চিনি না। দেন এখনও তার সাথে আমার মিট হয়নি, আজকে প্রথম মিট হবে। আর আমরা তিনজন মিলে প্ল্যান হচ্ছে গিয়ে একটা বিয়ার গ্রিল টাইপের একটা ট্যুর দিব। সেই ট্যুরটার প্লেস হচ্ছে গিয়ে ঝিঝিরি ঝর্ণা, যেটাতে কিনে এর আগে আমার কখনো এক্সপ্লোর করা হয়নি। তো সেই ঝর্ণাটিতে কীভাবে যাব না যাব এখন আমি কিছুই জানি না, জাস্ট তানভীর ভাইয়ের প্রিপারেশন নিয়ে রেখেছেন। আমি আমাকে হুটহাট করে বললেন, একদমই সময় পাইনি আমি রেডি হওয়ার, যা পাইছি আমার সাথে যা তাবু ছিল টেন্ট এগুলো আর ছোটোখাটো একটা ব্যাকপ্যাক নিয়ে মোটামুটি আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আর আজকে অ্যাকচুয়ালি আমার বাইক সার্ভিসিং করতে হয়েছিল, আর আমি বাইক সার্ভিসিং করার জন্য যে মোবিল চেঞ্জ করব এবং আমার যে বাইকের যে কুলেন্ট আছে কুলেন্টটাও চেঞ্জ করতে হয়েছে, তো এই দুইটা কাজের জন্য আমি অ্যাকচুয়ালি একটা ঠিক বেলা একটার দিকে সম্ভবত হবে যে আমি নিচে নেমেছিলাম বাসা থেকে। তো কাজ করতে করতে হঠাৎ করেই তানভীর ভাই কল যে আজকেই বের হবে হঠাৎ করে যত দ্রুত সম্ভব রেডি হওয়ার জন্য। তো আমি যত দ্রুত সম্ভব পেরেছি, আমি নিজে যেহেতু সার্ভিসিং করেছি তো মোটামুটি চেঞ্জ টেঞ্জ করে বাইক টাইক মোটামুটি প্রিপেয়ার করে ভালো করে চেক করারও সময় পাইনি, যে জাস্ট বাসায় এসে ফ্রেশ হয়ে বের হয়ে গিয়েছি। তো এখন অ্যাকচুয়ালি বেলা প্রায় 2:30 কাছাকাছি, আর অ্যাকচুয়ালি এখন যেতে যেতে জানি না কতক্ষণ হবে, দেন ওখানে গিয়ে বুঝতে পারবো যে কী অবস্থা তাদের আর বাকি প্ল্যান কী। তো এই পর্যন্তই, আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই, আশা করি আমার পুরো যে বিয়ার গ্রিল টাইপের যে ট্যুরটা আশা করছি হবে সেটা সম্পূর্ণ উপভোগ করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেননি এখনও পর্যন্ত অবশ্যই করে দিবেন, এটা আপনাদের কাছে আমার একটা ছোট্ট একটা রিকোয়েস্ট। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি আমার ব্লগগুলো ভালো লাগে, আর অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো দেখতে থাকুন, আমার সাথেই থাকুন, আর এই চমৎকার একটা ট্রিপ সম্পূর্ণ আমি আপনাদের অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। মোটামুটি জানি না কতটুকু হয়, কত বড় ভিডিও হয়, তো যাই হোক আমি যতটুকু সম্ভব সম্পূর্ণ ভিডিওটাই আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি। তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন, সবার দোয়া নিয়ে রওনা দিয়েছি। তো দেখতে থাকুন, সাথেই থাকুন, ধন্যবাদ। এই তো আমি ঢাকা চিটং রোড দিয়ে এখন যাচ্ছি, যদিও ঢাকা চিটং রোডে আর আপনাদের দেখানোর কিছুই নাই, তাই একটু ভিডিওটা একটু স্পিড আপ করে দিলাম।
যেহেতু বেশি কাটাকাটি আমার ভালো লাগে না, আর আমি চাই যে আমার ভিডিওগুলো রয় থাকুক, এটা অ্যাকচুয়ালি আমার মোটো। তো এই কারণেই দেখতে পাচ্ছেন, আর চলে আসলাম ফাইনালি আমার সামনে সে তানভীর ভাই, তার বাইক নিয়ে। মোটামুটি প্রিপারেশন তো দেখতেই পাচ্ছেন, মোটামুটি টাইম টাইম সব কিছু গোছানো, বাজার টাজার করা, টুকিটাকি কী করেছে আমি কিচ্ছু জানি না। আর ফাইনালি এখন আমরা এখান থেকে যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন, আমরা বাইক মোটামুটি পার্কিং করে এখন হাঁটা পথ, হাঁটা পথ দিয়ে আমরা যেতে হবে। আমার অবস্থা তো দেখতে পেলেন, মোটামুটি কাঁধে পিঠে সব কিছু নিয়ে এভাবে হাঁটা দিলাম। বেশি বেশি গোছানো আসলে আমার পক্ষে সম্ভব হয় নাই, আমার হাতে সময় খুব কম ছিল। তো এই রেল লাইনটি ধরেই যাচ্ছি, জানি না সামনে কতটুকু যেতে হবে। এখান থেকেই আমাদের হেঁটে সেই ক্যাম্প সাইট পর্যন্ত যেতে হবে, যেই ঝর্ণার পাশে। সেই ঝর্ণাটি হচ্ছে আপনার ঝিঁচিরি ঝর্ণা, যে পন্তিছিলা যে বাজারটি, এই বাজারটি মধ্যে দিয়ে রাস্তাটি খুব ইজিলি আপনারা আসতে পারবেন। এখানে আপনার যে সীতাকুণ্ড পন্তিছিলা, এখানে নেমে আপনারা এখান থেকে এই যে পন্তিছিলা বাজারটি হয়ে সোজা রেল লাইন হয়ে চলে আসবেন, যে দেখতে পেলেন যে রেল লাইন থেকে আমরা রওনা দিচ্ছি। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি হাঁটাই তো খুব দুর্বল, জানি না কত হাঁটতে হবে আজকে, কতটুকু যেতে হবে। আর ট্রেন দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি একটা ট্রেন লাইন, যে খুব চমৎকার একটি ট্রেন লাইন। আর পরিবেশটা খুবই সুন্দর, একটা চমৎকার একটা পরিবেশ, কি বলবো, মানে এত এই ধরনের পরিবেশ তো সচরাচর আমার খুবই ভালো লাগে, আপনারা জানেনই। যাই হোক, এখন হাঁটতেছি হাঁটতেছি, এই হচ্ছে বিষয়। তো জানি না কত দূর হেঁটে যেতে হবে এভাবে, আর এই হাঁটার রাস্তাটা কেমন হবে। মোটামুটি আমি খুব এক্সাইটিং যে এই ধরনের রাস্তা অনেকদিন পরে গ্রাম্য পরিবেশে হাঁটতে পেরে। নামাজটা পড়তে পারিনি তখনও, আমি তো আপনাকে ফোন দিলাম ভাই, আমি তো লেট করি নাই, আমার তো আপনি তো এমন এমন সময় প্ল্যান আপনার মতো তো জুতা তো আমার কাছে নিনজা জুতা নাই, সমস্যা তো এই জায়গায়। আপনি আমার সবকিছু বলতে গেলে নিনজা জুতা খবরটা বলেন নাই, তাহলে আমি আগে থেকে নিনজা জুতা নিয়ে রাখতাম ভাই। একটু সবজি নিয়ে নিলে ভালো হতো না এখান থেকে, ফ্রেশ টাটকা সবজি ছিল। দশ টাকা এখানে রেখে যাবো দরকার হলে। এই যে ভাই সবজি ছিল কিন্তু ভাই, কি বলেন একটা রিস্ক নেওয়া যাবে? মানুষ মনে করবে এগুলো টাকা লাগা, টাকার গাছ পাইছি বলি পুরো জঙ্গল খালি। ব্যাংক তো খাওয়া যাবে না ভাই, ওগুলো সবগুলো দিয়ে আমরা একটা ওই হাড় গরু দিয়ে একটা ককটেল বানাবো, ককটেল স্যুপ, ওইটাকে নাম দেবো ককটেল স্যুপ। হ্যাঁ, কিন্তু এই ক্ষুদা পেটা ভালোই লাগছে তাই না? এটা শেষ চিকিৎসা। কত প্যারা মাইক্রোফোন সাউন্ডের জন্য এটা দিয়ে তারপরে বৃষ্টি আসলে ওয়াটারপ্রুফ করতে বহুত প্যারা, তারপরে টাইম ল্যাপ নিতে হবে, আমরা ক্যামেরা বসে দিয়ে হাইটে চলে যেতে হবে বুঝছেন, ক্যামেরা বসে হাইটে চলে যেতে হবে, আবার আসবে আবার ক্যামেরা নিতে হবে, এক সম্ভব এসব বহুত প্যারা এগুলো। ভালো মতো শর্ট সিরিয়াসলি যদি
একটা সুরের ইয়ার নিতে যায় এটা বহুত টাকা নিতে হবে। তানভীর ভাই আপনার কোনটা দেখে মানুষ বলবে ভালো হয়েছে। আপনার ভাই কোনটা ছিল? হাটেন হাটেন না হাটেন না, ও দাঁড়ালেন কেন, দাঁড়ালে তো প্যারা খাবো। একটু সরি আমি জাম মারবো তো, জাম মারে মারে যাবো। আপনি আপনারা দেখে আমি যাবো। এই যে তাহলে কি লাভ হইলো? এটা কি শিওর আপনি? রাস্তা উঠছে পাহাড় দিকে উপরে, ওই উপরে উঠছে, উপরে উঠলো পরে এদিকে যাবেন না, এদিকে একটা রেতি নামছে, এই রেতি যে দিয়ে গেছে আপনারা উল্টে আলটা যাবেন। ওখানে যাইতে কতক্ষণ লাগবে এখান থেকে? আরো সন্ধ্যা হবে, আরো দু তিন ঘন্টার যথেষ্ট সময় দূরে আছে। আপনার আসলে একটু শহর আইন আছে, ওই সকালে সকাল ভালো হইলে রাতে হাঁটতে আলাদা ঝরঝরি জানা না। হ্যাঁ আপনি এটা কোথায় নিয়ে যাবেন? এটা আমি কালকে বাজারে নিয়ে যাবো। এগুলো কিছু আমরা নিয়ে নিতে পারি তো? আচ্ছা না আমি চিন্তা করতেছি কি এটা নষ্ট হয়ে যাবে নিলে, এটা লগ লগ খাই লেছি আপনার লোক আর নাই? এর আগে দিয়ে কিছু লোক গেছিল, কখন এখন থাকবে একটা ছোট ফুল আমাদের কাছে পলিথিনে নিতে হবে তো ভাই, এভাবে তো হবে না, একটা পলিথিন নেন। আমরা এটা নষ্ট হয়ে যাবে, খাইলে দেবো এখনই খাইবেন, এখন খাইবেন, এখন খাইবেন। আমি কোথায় নিবো এটা তাহলে এখন? আল্লাহর রহমতে খুব ভালো একটা ডিসিশন নিতে পেরেছি। অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে, আমরা একাই যাওয়ার প্ল্যান ছিল ঝিরঝিরি ঝর্ণা পর্যন্ত, যদিও মাগরিবের আর খুব বেশি সময় ছিল না আমাদের হাতে। এই এক মহান মানুষের দেখা পেয়েছি, দেখতেই পেয়েছেন, যার কাছ থেকে আমরা জাম খেয়েছি, তার সিদ্ধান্তেই আমরা একটা গাইড ঠিক করেছি, অনেক দামাদামি করে, 300 টাকা ফাইনালি, যদিও খুব বেশি মনে হয় না এই টাকাটা, যদি এই এত কঠিন রাস্তা যা দেখতে পাচ্ছি, আর এই সময়টাতে গাইড না পাওয়া গেলে আমরা খুব বেশি বিপদে পড়ে যেতাম বলে মনে হচ্ছে যে এই রাস্তায় নেমে, কারণ এই পাহাড়ের মধ্যে যদি অন্ধকার নেমে আসে, আর আমাদের হাতে যেহেতু খুব বেশি সময় নাই, এই রাস্তা শেষ করে যে ঝর্ণা পর্যন্ত যাওয়াটা অনেক টাফ হয়ে যেত। তাই আমরা চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন গাইড আমাদের দুটি ব্যাগও ক্যারি করছেন, আল্লাহর রহমত হয়েছে, অসীম রহমত হয়েছে, অনেক কষ্ট হয়ে যেত এই ব্যাগ ক্যারি করে হাঁটতে, আর আমার পিঠে তো অলরেডি একটা ব্যাগ প্যাক, সাথে আমার তাঁবু, টেন্ট,
আর তার সাথে আমার আবার বুট জুতা বাঁধা, মোটামুটি সব কিছু মিলিয়ে মানে মহান এক অবস্থা। যাই হোক, দোয়া করবেন সবাই এই মোটামুটি আমাদের গন্তব্য যাতে খুব নিরাপদে পৌঁছতে পারি। অ্যাকচুয়ালি ভয়টা হচ্ছে কি রাতের জন্য, অন্ধকার নেমে গেলে এই রোডগুলো তো আসলে কি বলবো, আমরা তো খুব কষ্টে পড়ে যাব, এটাই হচ্ছে কি মেইন ভয়। সন্ধ্যার আর খুব বেশি সময় নাই, তাই গাইডকে ফলো করে করে খুব দ্রুত সম্ভব হাঁটার ট্রাই করতেছি, কারণ সন্ধ্যা হয়ে গেলে এই রোডগুলো খুবই ভয়ঙ্কর হয়ে যাবে। আল্লাহর রহমতে গাইডটাকে পেয়েছি বিদায়ে, খুব দ্রুত হেঁটে যেতে পারছি, যদিও এই রোডগুলো আসলে এতটা যতটা দেখা যাচ্ছে অতটা ইজি না, কারণ এর মধ্যে অনেক দিকে ঝিরিপথগুলার মোড় বের হয়ে গিয়েছে। যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে আমাদের গন্তব্য জায়গা চিনতে অনেক বেশি কঠিন হয়ে যাবে। সন্ধ্যা হয়ে গেছে, আপনার মতো জুতা খুব দরকার ছিল। কোথেকে নিয়েছেন এই জুতা? তাই আমাকে একটু ইমেজ দিয়েন, পিক দিয়েন, তো আমি অর্ডার দিয়ে দেবো। বেশি দাম না তো? না, খুব ভালো না? হ্যাঁ ভালো তো। আপনি আমার একটু একটু সার্চ করে ঠিক আপনার এই ব্র্যান্ডটা একটু দিয়েন, আমাকে লিঙ্কটা দিয়েন। যেটা ভয় ছিল সেটাই দেখতে পাচ্ছেন, মোটামুটি অন্ধকার হয়ে আসছে।
আর পাহাড়ের অন্ধকারটা তো আসলে কি হবে আল্লাহই জানে। আমার যতটুকু জানা যেটা হচ্ছে ঘুটঘুটে অন্ধকার সেটাই আর কি। তাই হোক, সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারি। একটু আজকে হোল্ড করে কালকে সকালবেলা করতেন আরো পারফেক্ট হয়ে যেত না। কেন দুপুরে রান্না বান্না করতাম, বিরিয়ানি করতাম দুপুরে, তারপরে না না সরি বিরিয়ানি না ধরনের কিছু একটা করতাম। তারপরে মনে করেন যে সারাদিন আমরা শিকার করতাম, যা পাইতাম ওগুলা দিয়ে রাতে আবার ঘুম খানা হইতো। শিকার করতে পারবো? ছুরি আনছেন? ছুরি ফায়ার কিট আছে ভাই? গ্যাসের চুলা ভাই? আমি আপনি বললে আমি গ্যাসের চুলা একটা অর্ডার দিয়ে ফেলতে পারি। ওই সিলিন্ডার সহ ওগুলো একটা নিয়ে নিব, আমার ইচ্ছা আছে। তাহলে মনে করেন যে ব্যাপক ব্যাপক মনে করেন যে ক্যাম্পিং ট্যুর দিলাম। আমরা যেখানে যাচ্ছি ভাই ওখানে তো নেট থাকবে না, তাই না? তারেক ভাই, তারেক ভাই সিগন্যাল দেয় না। তারেক ভাই কি খালি ভাই? ভাই তারেক ভাই আল্লাহ আকবার। এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে অনেক কষ্ট করে পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতে হচ্ছে, জানি না আপনারা বুঝতে পারছেন কি না। আসলে দেখতেই পাচ্ছেন যে সম্পূর্ণ অন্ধকার, শুধু আকাশে সামান্য ঝাপসা আলো, সন্ধ্যার অনেক পর হয়ে গেছে। কিছু করার নাই, এখন তো যেভাবে হোক লাস্ট পর্যন্ত যেতে হবে। আর এখন বিষয়টা হচ্ছে আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে পৌঁছতে পেরেছিলাম, এবং দেন আমরা ক্যাম্প ট্যাম্প মোটামুটি রেডি করার আগেই আগে খাবারের ব্যবস্থা করতেছি আগুন জ্বালিয়ে দিয়ে। মোটামুটি আলহামদুলিল্লাহ আমার দুই ট্যুর সহযোগী ফ্রেন্ড অ্যান্ড বড় ভাই মোটামুটি তারা খুবই হেল্পফুল, অ্যান্ড যেটা হচ্ছে কি আমরা মোটামুটি আগুন খুব ভালোভাবে জ্বালাতে পেরেছি, যদিও অনেক কষ্ট হয়েছে প্রথম দিকে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের প্রিপারেশন যেটা চলছে, বারবিকিউ একদম গ্রিল স্টাইলে জঙ্গলি টাইপের, হ্যাঁ মোটামুটি তেমন কোনো অ্যারেঞ্জমেন্ট ছাড়া জাস্ট শিখে। আর জানি না খাবার টেস্টটা কেমন হবে। বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্ত, দেখতে থাকুন আমাদের বারবিকিউ প্রিপারেশন কীভাবে চলতেছে। আর অবশ্যই আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন কেমন লাগছে। আর সেভাবে ইনশাল্লাহ চেষ্টা করবো ভবিষ্যতে ভালো কিছু করার, ভালো কিছু ভিডিও দেওয়ার আপনাদের। আর আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ। আর বকবক না করি, আপনি দেখতে থাকুন যেহেতু কাজ করতে হচ্ছে অনেক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পুরা এখন বারবিকিউ ফাই দুইটা স্টিকের যদি আপনি দুইটা করে স্টিক দাও, এটা প্রথমে ভুল করছেন চিকেন, মানে এখন এখন পারবেন না বলতেছি সেটা, এখন আবার খুলতেছেন। ও আল্লাহ, হাত
ভাইয়া তুমি ফয়েল পেপারটা নাও, কিচ্ছু হবে না, হিটে হয়ে যাবে। তুমি ও বাবা, ও বাবা, ওই দেখেন ওই দেখেন, দেখেন 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 ভাই, ফয়েল পেপার হবে না ভাই, কাগজ আমি বললাম এটা পুরে যাবে। একটা একটা গতি করো, এই দুটো দুটো দুই তিনটা করো ব্যাস। আরে পুরে যাবে, যখন হবে তখন এগুলো সব চলে যাবে। কোন জায়গা লাগবে একটু করে ধরতে পারিনি, আপনি দেন না, আমি উল্টাই দেবো, আপনি দেন না, আপনি দেন আমি উল্টাই দেবো। দিলে এটা গরম হয়ে যাবে, পরে ধরা যাবে না, কথা বুঝেন না কেন? এটা ধরে বসে থাকা যাবে এখানে, এটা ধরে আগুন নামাই দিতে পারবে, এটা ঘুরাই দিতে পারবে, ডাইরেক্ট বসেন, এটা ধরেন, এটা এটা রাখুন, কেমনে ধরবে এখানে, এই যে আগুন হিট লাগবে ভাই, আপনি যতটুকু পারেন না হাতে ধরেন না, আমি ধরি, এটা হিট লাগবে ভাই, তুমি ধরো, হিট লাগবেছে, উনি মানে একটা বাহানা, না না না, এটা হিট লাগবেছে, আপনি এতক্ষণ ধরে আমি এটা সিম্পল কাজ, সিম্পল কাজ, ওই দেখ এটা এভাবে ধরে রাখি ভাইয়া, হ্যাঁ এই দেখো এভাবে, হ্যাঁ ধরে এটা না মিশাবে তো, এটা নাড়াইতে হবে, নাড়াইতে হবে একটু, কলজা ডিস্ট্রিবিউট করো আমাদের মধ্যে ভাইয়া, হ্যাঁ কলজাগুলো একটু ডিস্ট্রিবিউট করছি, একটা সেকেন্ড, এটা এটা এখন যখন একটা লাইনে আসছে খুব জোর হয়েছে এই জিনিসটা, ডাবল হইলে, হ্যাঁ ডাবল হইলে, এটা আমার এটা করছি আগে কিন্তু আমি ভুলে গেছিলাম, হলে এখানে রাখেন আমি নিয়ে খাচ্ছি, এই দুইটা ঢুকে দেন, আগুলি কুঞ্জাটা খুব মজাই হয়েছে, সবই মজা হবে দেখছো, এখন পারফেক্ট হচ্ছে ভাই, ঘাটটাও ঢুকে দেন, ঘাটটাও ঢুকে দেন, ঘাড় লাগবে না, ঢুকে দেন, ঢুকে দেন, এই বাপ তুমি এভাবে লড়াই না, লড়াই না, আচ্ছা ভাই ঘাটটা ঢুকে দেন, শোন শোন শোন, বুসির কাজ কি, বুসির দিদি এখন হয়ে যাক, কালকে লাগবে না, কালকে লাগবে না, তুমি এটা এদিকে ঘুরে দিতে হবে, এটা এখনো দরকার ছিল, অলরেডি টেস্ট লাগিয়ে গেছে মুখে, পাচ্ছে ভাই পুরো আগুন পাচ্ছে, এখন আর আগুনের টেনশন করিয়েন না, যে আগুন পাইতেছে ওই আগুনে কাফি হয়ে যাবে, এইগুলো না, আগুন ঘুরাই দেন একটু, লাকড়ি একটা লাঠি দিয়ে আগুন কিছু ওদিকে দিয়ে দেন, তাহলে আগুন চলে যাবে, হ্যাঁ